এটাও একটি রিকোয়েস্টের ভিডিও। অনেক দিন আগে আমার এক পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট সেকশনে লিখেছিল যে সাদ্য বাসরে বিরাট পাঠের পূর্বে যে কর্মগুলি করা হয় সেই বিরাট পাঠের পদ্ধতি, আমি গীতা পাঠের পদ্ধতি বলেছিলাম কিভাবে করতে হয় প্রাথমিক কর্মগুলি, সে বলেছিল যে বিরাট পাঠের পদ্ধতিটি কীভাবে করতে হয়, মানে প্রথম থেকে প্রাথমিক যে কর্মগুলি কী করতে হয় সেইগুলো নিয়ে একটা ভিডিও করতে। আজকের ভিডিওতে সেটাই বলবো যে বিরাট পাঠ সম্পর্কিত বলবো এবং বিরাট পাঠ করতে গেলে প্রথমে প্রাথমিক কি কি করতে হয় তার সংকল্প বাক্য বরণ বাক্য ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাহলে আজকের ভিডিওটি শুরু করবো। হার হার মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বিরাট পর্ব, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পাঠের পর্ব, মহাভারতের একটি অংশ, এটি গুরুত্বপূর্ণ একটি পাঠের পর্ব, খুবই গুরুত্বপূর্ণ। এর যে মন্ত্রগুলি রয়েছে বা এর যে শ্লোকগুলি রয়েছে সমস্তগুলোই খুবই শক্তিশালী একটি শ্লোক। মহাভারতের যে আমাদের বেদব্যাস রচিত মহাভারত রয়েছে, পুরোপুরি মহাভারত বেদব্যাসই রচনা করেছেন, সেই ব্যাপারে রচিত মহাভারতের চতুর্থ পর্বটাকে বলা হয় বিরাট পর্ব। আমরা বিরাট পাঠ বলি কিন্তু আসল কথা হলো বইটার নামটাও হলো কিন্তু বিরাট, গ্রন্থটির নাম হলো বিরাট। এই বিরাটে যে পর্ব রয়েছে, অর্থাৎ যতগুলো পর্ব রয়েছে 72খানা পর্ব রয়েছে। গীতায় আমাদের রয়েছে কত? অষ্টাদশ। আর এখানে বিরাটে আমাদের রয়েছে কিন্তু 72টি পর্ব, অনেকটাই বৃহৎ এই গ্রন্থ। কিন্তু এর পর্বগুলি সেই তুলনামূলক খুব একটা বড় নয়, কিন্তু তাও 72টা পর্ব কিন্তু অনেকটা বড়ই পর্ব। তাহলে এই হলো মূল বিষয় যে ব্যাস রচিত যে মহাভারত তার চতুর্থ অধ্যায় হলো বিরাট। এই বিরাট পাঠের পর্ব রয়েছে 72খানা। এই বিরাট পাঠ হয় কোথায়? আপনি সর্বত্র বিরাট পাঠ করতে পারেন, মহাভারত পাঠ করতে পারেন, কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে, সেটা হলো বৃহৎ স্বর্গবিধি, বেশ স্বর্গবিধি যে সাধ্য রয়েছে সেই বৃহৎ স্বর্গবিধি সার্গে এই বিরাট পাঠের কথা বলা রয়েছে। সেখানে বিভিন্ন পাঠ চলে, তার মধ্যে বিরাট পাঠ চলে বর্তমান সমাজে, এবং এটা হওয়া উচিত। আমিও বলি যে যেখানে বৃহত্তরভাবে ষোলশদান সাধ্য কর্মটি হয়, অর্থাৎ বড়ভাবে ষোলশদান সাধ্য করে মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে অনেকে করে, বিভিন্ন মানুষ চায় যেখানে, ইনি মোটামুটি ষোলশদান সাধ্য করতে তিনজন মানুষ যায়, একজন করে আমাদের গীতা পাঠ, একজন শ্রাদ্ধকর্ম করে, আরেকজন গুছানো এবং অগ্রদানী কর্মটি করে বা আত্মশ্রাদ্ধ করে। অগ্রদানী বামন হলে এটাও ভালোই হয়, ঠিক আছে, অগ্রদানী বামন একজন লাগে। আর যেখানে এর চেয়ে বড়োভাবে করে, অর্থাৎ পাঁচজন বামন যায় বা সাতজন যায়, সেখানে কিন্তু বৃহত্তরভাবে ষোলশদান শ্রাদ্ধ হয়, সেখানে একজন বিরাট পাঠক থাকে, তিনি বিরাট পাঠ যথাযথভাবে পাঠ করে। এই হলো মূল বিষয়। এইবার আসল বিষয়ে আমরা চলে যাব। বিরাটের যে গ্রন্থের মধ্যে যেগুলো রয়েছে সেটা হলো বিরাট পাঠ শুরু করবো আমরা। বিরাট পাঠ শুরু করতে গেলে সাধ্যের প্রথমে বৃহৎ স্বর্গবিধি যে কর্ম রয়েছে তার সংকল্প বাক্য হবে, তারপরে কিন্তু হবে যে মহাভারত নাম উচ্চারণ করবেন তার সংকল্প বাক্য, এবং তারপরে বিরাট পাঠের সংকল্প বাক্য হবে। তাহলে বৃহৎ স্বর্গবিধিতে কতগুলো পাঠ হয়, অনেকে এটা ব্যাপারটা বুঝতে পারে না, বইতে অনেক রকমভাবে লেখা আছে, গীতা পাঠ তো করতেই হয়, তার সঙ্গে বিরাট পাঠ হয়, বিরাট পাঠের পরে তার আগে হয় মহাভারতের নাম পাঠ এবং ভগবত পাঠ, চারখানা পাঠ করলে শ্রেয়, ঠিক আছে, চারখানা পাঠ করা শ্রেয়। একজন করবে গীতা পাঠ, একজন করবে বিরাট পাঠ, একজন করবে মহাভারত পাঠ, একজন করবে ভগবত পাঠ, এই চারটে হলো শ্রেয় পাঠ। এইগুলো করুক, তারপরে সাধ্যে আরও তিনজন থাকুক এবং একজন হোম করুক, তাহলে চার চারে আট বা সাতজনই কর্মটি করা যায়। সাতজন কমপক্ষে লাগে, আবার অনেকে দ্বাদশ ব্রাহ্মণ নিয়েও যায়, সাতজনে কিন্তু বৃহৎ স্বর্গবিধি করা যায়। যদি কারোর ইচ্ছা হয় যে কেউ বৃহৎ স্বর্গবিধি করাতে চান, আমাদের কাছে সমস্ত
মানুষজন নিয়ে আমরা টিম রেডি করেছি। আগামী দিনে টিমটা আরও শক্তিশালী হবে, সেই টিমে কে দিয়ে আপনারা করতে পারেন। যদি কোনো ঠাকুর মশাই হন, আপনি যদি ভাবেন যে একটা বিশেষজ্ঞবিধি করাতে চান আপনার যজমানকে দিয়ে, তাহলে আপনিও থাকবেন, আপনাকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো। সেটা শান্তি সস্থান কর্মতেও আমাদেরকে বলতে পারেন বা বিশেষজ্ঞবিধিতেও আমাদের বলতে পারেন। আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাকে নিয়ে, যদি আপনি ঠাকুরমশাই হন, আপনাকে নিয়ে আমরা কর্মটি করবো, আপনার সঙ্গে আমরা যাব, গিয়ে পুরো কর্মটি আমরা করে দেবো। যদি বিশেষজ্ঞবিধি সাধ্যও করতে চান, আমাদের সমস্ত টিম রেডি, সেট আপ রেডি আছে, আমরা সেগুলো করব। আপনাকেও কিন্তু তার মধ্যে ইনক্লুড করে নেব, আপনাকে বাদ দিয়ে করব না কিন্তু। আর যদি কোনো জজমান থাকে, তাদেরকেও বলবো যে আপনারা করতে পারেন, আমার সম্পূর্ণ সেট আপ রেডি, কিন্তু বাড়ির যে ঠাকুরমশাই রয়েছে, যদি কোনো পরিত্রিক ঠাকুরমশাই না থাকে তখন আমাদের বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির ঠাকুরমশাইকে প্রাধান্য আগে দেবেন। ঠিক আছে, দুটো প্রস্তাব ওনাকে দিলাম, পুরো একদম সেট আপ আমাদের রেডি আছে। ভগত পাঠের লোক আছে, গীতা পাঠের লোক আছে, বিরাট পাঠের লোক আছে, মহাভারত পাঠের লোকও আছে, আমাদের হোম যে আমাদের হোতা সেটাও রেডি আছে, এবং তার সঙ্গে আমরা সাধ্য এবং ষোলস্থান, এই সমস্ত বিষয়টা নিয়ে সুন্দরভাবে বিশেষজ্ঞবিধি করব। আর অনেকেই ভাবে যে ইউটিউবে যেহেতু বলছি, সেহেতু মনে হয় অনেক পয়সা করি একটা বিষয় রয়েছে, কখনোই সেটা ভাববেন না। আমরা আপনার অবস্থা অনুযায়ী, আমরা কেমন চাইছেন, ঠিক সেইভাবেই আপনার মনের মতো কাজ করে দেবো, পয়সা নিয়ে ভাববেন না। যদি মনটা আপনার থাকা দরকার, আপনি যদি মনে করেন যে আমি করতে চাইবো, দেখবেন পয়সা চিনি যোগাবে চিন্তামণি, অর্থাৎ পয়সা আপনার যোগে যাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি যেটুকু করার অবশ্যই সেটা আমরা করতে পারি, কারণ কর্মে ধর্ম, সেটাই লিপ্ত যখন হয়েছি কর্ম করাটাই শ্রেয় মনে করি। এই হলো বিষয়, এইবার শুরু করবো আসল কর্ম। তাহলে সাধ্যকর্তা উত্তরমুখ বসবে, বেদি, একটা বৃহস্পতির একটা বেদি লাগবে, সেই বেদিটার ছবি আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই বেদিটা কোন জায়গায় কি রয়েছে। পরবর্তীকালে ডিটেলস বৃহস্পতির সম্পর্কে আলোচনা করবো, তখন বেদি কোথায় কি লাগবে বলবো, মোটামুটি একটা ছবি আপনাদেরকে দেখালাম। এই ছবির মধ্যে বিরাট পাঠের একটা জায়গা রয়েছে, এই এইখানে সাধ্যকর্তা এক জায়গায় বসবে, উত্তরমুখ হয়ে কিন্তু সাধ্যকর্তা বসবে, এবং পাঠকরা, অর্থাৎ বিরাট পাঠ হোক, মহাভারত পাঠক হোক, গীতা পাঠক এবং ভগবত পাঠক, সবাই পূর্বমুখ হয়ে বসবে। ঠিক আছে, এবার তাকে আজমন করবে, অর্থাৎ প্রথমে আজমন করাতে হবে। বিরাট পাঠকরা বা যারা পাঠক আছে, তারা খানিকক্ষণ আজমন করে নেবেন, প্রাথমিক কর্মগুলি করে নেবেন। তারপরে সাধ্যকর্তাকে, বিশেষজ্ঞবিধির সংকল্প পক্ষ হয়ে গেল, সাধ্যকর্তাকে তার আগে আজমন করিয়েছি সংকল্প করার জন্য। আর যদি না করানো থাকে, তাহলে আবার সংকল্প আরও একবার আলাদা করে সংকল্প করতে পারেন বা আজমন করাতে পারেন। আজমন করে পঞ্চদেবতার পুজো একটু করাবেন, সংকল্প বাক্য, দেহশুদ্ধি, পুষ্পশুদ্ধি, এগুলো করাবেন, গঙ্গা জলে স্নান, এগুলো করানো হয়ে গেল। করানো হয়ে গিয়ে তাকে করতে হবে কি, তাকে সংকল্প বাক্য করাতে হবে। বিরাট পাঠকের উদ্দেশ্যে সে হাত জোর করে, বিরাট পাঠকটাই বলছি, বা একবারে সমস্ত পাঠ করা যায়, কিন্তু আলাদা আলাদা করে করা সেও, কারণ ষোলশ আমাদের বৃহস্পতি হচ্ছে, আলাদা করে তো করতেই হবে। তাহলে প্রথমটা বিরাটটাই বলছি, তার আগে মহাভারতের সংকল্প হয়ে যাবে। তাহলে বিরাট পাঠকের উদ্দেশ্যে সে হাত জোর করে পাঠ করবে, যদি ব্রাহ্মণ হয় তাহলে ওম বাক্য বলবে, যদি শুদ্ধ হয় তাহলে নম বাক্য বলবে। আমি শুদ্ধত্বটাই বলছি, নম সাধু ভবনাস্থম, বিরাট পাঠকের উদ্দেশ্যে হাত জোর করে তিনি বলবে। বিরাট পাঠক তার উত্তরে সে বলবে, ওম সাধ্য মাসে, সাধ্যকর্তা বলবে আবার বিরাট পাঠকের উদ্দেশ্যে, নম অচ্ছাম ভবন্তু, পাঠক তার উত্তরে বলবে ওম অচ্ছায়া। এই কথাগুলি হলো। এইবার তারপরে বিরাট পাঠকের উদ্দেশ্যে সে একটি যে বস্ত্র কিনেছে, পান সুপুরে কিছু অর্থ, একটা ফল দিলেও ভালো হয়, সেগুলো নিয়ে বাঁ হাতে ধরে মন্ত্র বলবে, ফুল দিয়ে বাঁ হাতে ধরে রাখবে, এবার ফুল মন্ত্র বলে ফুলটা দেবে। মন্ত্রটা হবে, এতানি গন্ধ পুষ্প যজ্ঞ পবিত সমৃত বস্তানি ব্রহ্মনায়নম, বস্তানি ব্রহ্মনায়নম বলে ফুলটার মধ্যে দিল। বিরাট পাঠক সেটা গ্রহণ করবে ওম স্বস্তি বলে। তারপরে করণ বাক্য হবে, বিরাট পাঠকের
দক্ষিণ জানু, অর্থাৎ দক্ষিণ যে ডান পায়ের যে হাঁটু রয়েছে সেই হাঁটুটাকে স্পর্শ করবে ডান হাত দিয়ে, হাত দিয়ে মন্ত্র বলবে বিষ্ণুর মহদ্দ বা বিষ্ণুর ওম, ব্রাহ্মণ হলে তস্মাৎ অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র শ্রী, মানে যে শ্রাদ্ধ কর্তা শ্রাদ্ধ করাচ্ছেন তার মাতা পিতার উদ্দেশ্যে তার নামটি হবে তারপর অমুক গোত্রস্য পেতস্য অমুক দেব সর্বনাম, অর্থাৎ যদি ব্রাহ্মণ হয়, আর স্ত্রীলোক হলে অমুক দেব্যা বা হবে দাস বা দাসী, এই 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 কলটা হবে বা দাসস্য পেতলোক বিনির্মুক্তং স্বর্গলোক কামং মৎসংকল্পিতাং সৌপকারণাং বৎস সহিতং সবিত্ত স্বর্গীয় হবিক্ষত কাম শ্রীকৃষ্ণ দ্বিপায়ন ধান মহা বেশ ঋষি জয়ক্ষ মহাভারত তন্ত্রগত জন্মন্ত্র উবাচ কথা বিরাট নামক মম পূর্ব পিতামহ ইত্যাদি নারমস্য শুভ ভরত ভস্তং বৃহস্বর্গ বিধি স্বর্গ কামাং করিষ্যে, এই মন্ত্র বলে হাত জোর করবে জটাবিহিত পাঠকর্ম করু, মানে আপনি এবার আপনার পাঠকর্ম শুরু করুন। তারপরে বিরাট পাঠক হাত জোর করে ওনার দিকে তাকে বলবেন যথা জ্ঞান কর্মাণি আমার যেটুকু সম্ভব আমি করব। তারপরে বিরাট পাঠক নিজে একটি সংকল্প বাক্য কী করবে সেই পেটের উদ্দেশ্যে, তাহলে কি করবেন বিষ্ণুর নাম বা বিষ্ণু মহদ্দ তস্মাদদ্দ অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র পেতস্য অমুক দেবশর্মা বা দাস দাস অশৌচান্তা দ্বিতীয়াম আমনি অমুক গোত্রস্য পেতস্য অমুক দাসস্য পেতলোক বিনির্মুক্তং স্বর্গলোক গম কামায়া মৎসংকল্পিতং সোপকরণং বসিতং চতুষ্ বিহ স্বর্গবিধি হবিক্ষাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ভীতং মহাবেদ ঋষি ঋষি পক্তং জয়ক্ষ মহাভারত গত জমেত উচ কথং বিরাট নগরে মর্বক পূর্ব পিতামহ ইত্যাদি নগরং মৎস্য সুবত্ত ভরসস্যে। তারপরে বিরাট পাঠক তার পাঠ শুরু করবে যথাসম্মত সে পাঠ করবে। তারপরে করতে হবে সর্বশেষে দক্ষিণার্থ বলবেন এতস্ময় দক্ষিণামিদং কাঞ্চন মূল্যায়নম বা প্রচলিত মূল্যায়নম শ্রী বিষ্ণু দৈবতাম যথা সম্ভব গোত্র নামনে অমুক গোত্রস্য শ্রী অমুক দেবশর্মা, পাঠকের নাম বলবেন অহং দদানি। তারপরে সাধ্যকর্তা অচিদ্য ধারণ করবেন এবং সর্বশেষে বিষ্ণু স্মরণ করবেন, ঠিক আছে। এই হলো বিরাট পাঠের যে কর্ম, কোনো কর্মেই দক্ষিণাত্য করবেন না, এই সমস্ত পাঠের পূর্বে সংকল্পের পরে এই দক্ষিণাত্য কর্মটি করতে হবে, বা অনেকে সর্বশেষে দক্ষিণাত্যটি করে যে সেটাও সম্ভব। এই হলো মোটামুটি বিরাট পাঠের যে প্রাথমিক কর্মগুলি সেগুলো করবেন, যে বিরাট পাঠক সে কিন্তু তার প্রাথমিক কর্মগুলি পাঠের পূর্বে করে নেবে, অর্থাৎ ভূমিশুদ্ধি দেহশুদ্ধি ঠিক আছে পঞ্চতার পুজো এগুলো করে নিয়ে তারপরে প্রধান যে পাঠের কর্ম সেই পাঠের কর্মে নিযুক্ত হবে। এভাবে মোটামুটি পাঠ করবে করে সমস্ত কর্মটি করবে, এইভাবে বিরাট পাঠ করতেই পারেন। বিরাট একটি দুষ্প্রাপ্য গ্রন্থ, সেই দুষ্প্রাপ্য গ্রন্থ পাঠ করুন খুব ভালো হবে, মহাভারত নাম হবে চারদিকে। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন, কারণ সুযোগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজার মধ্যে থাকবেন, নমস্কার।